হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইটালিয়ান বেসিক ভাষার উপর একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব বাংলার মাধ্যমে কিভাবে সহজে ইটালিয়ান ভাষায় কথা বলা যায় সে বিষয় সম্পর্কে নিয়ে। যারা ইটালিয়ান দেশে রয়েছেন তাদেরকে অবশ্যই ইটালিয়ান ভাষা কথা বলতে হয়, তাই আপনিও দেখে নিতে পারেন এই টিউটোরিয়ালের মাধ্যমে ইটালিয়ান শব্দ, ইংলিশ এবং তার বাংলা উচ্চারণ খুব সহজভাবে দেখানো হয়েছে এই বিষয়গুলো, যা একজন নতুন শিক্ষার্থীর জন্য অত্যন্ত সহজ হবে বিষয়টি। তবে চলুন আমরা এবার সে বিষয়টি দেখে নিই। যেমন খারাপ, এর ইটালিয়ান শব্দটি হবে ব্রুটো। ব্রুটো অর্থ হল খারাপ। সুন্দর, এর ইটালিয়ান শব্দটি হবে বেল। বেল অর্থ হল সুন্দর। ভালো, বুঅন। বুঅন অর্থ হল ভালো। হা, সই। সই অর্থ হল হা। দূরে, লন্তানো। লন্তানো অর্থ হল দূরে। মাস, পেচি। পেচি অর্থ হল মাস। জল বা পানি, এর ইটালিয়ান শব্দটি হবে আকুয়া। আকুয়া অর্থ হল জল বা পানি। কফি, কাফেফ। কাফেফ অর্থ হল কফি। বন্ধ করা, ভি সইন। ভি সইন অর্থ হল বন্ধ করা। তুষ্ট, কাত্তিভ। কাত্তিভ অর্থ হল দুষ্ট। সহজ, ফাসিলে। ফাসিলে অর্থ হল সহজ। আছে, এর ইটালিয়ান শব্দটি হবে ফারে। ফারে ব্যবহার, এর ইটালিয়ান শব্দটি হবে উসারে। উসারে জান, এর ইটালিয়ান শব্দটি হবে আন্দারে। আন্দারে অর্থ হলো যান। আশা, ভেনিরে। ভেনিরে অর্থ হলো আশা। সামনের দিকে আসো, ভেনিরে ভ্যাস। ভেনিরে ভ্যাস অর্থ হলো সামনের দিকে আসো। উপহার করা, হৃদয়ে। হৃদয়ে উপহার করা। আজ, অগিক। অগি অর্থ হল আজ। বছর, আন্ন। আন্ন হল বছর। আগামীকাল, দমানি। দমানি অর্থ হল আগামীকাল। গতকাল, এরি। এরি অর্থ হল গতকাল। এখন, অরা। অরা
অর্থ হলো এখন। মিনিট, মিনুত, মিনিট, মিনুত। মাথা, তেস্তা, মাথা, তেস্তা। হাত, মান, মান অর্থ হলো হাত। আমি, আয়ো, আয়ো অর্থ হলো আমি। স্ত্রী বা মহিলা এটা হবে লাদন্না, লাদন্না। সে লুই, সে লুই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ইটালিয়ান ভাষার বেসিক বিষয়গুলো ইংলিশ এবং বাংলা সহ দেখে নিতে পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকবে, তাই টিউটোরিয়ালটি দেখুন এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে ভুল করবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।